শতকোটি টাকার দেনার দায় নিয়ে বন্ধ হয়ে যাওয়া বিতর্কিত ও আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি আবার ফিরে যাচ্ছে মূল মালিকদের কাছে। ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী ও সাবেক চেয়ারম্যান শামিমা নাসরিন আদালতের গঠন করা পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। তবে সার্ভার উদ্ধার এবং আয় ব্যয়ের পূর্ণাঙ্গ নথিপত্র না পাওয়া পর্যন্ত গ্রাহকদের টাকা ফেরত পেতে আরও অপেক্ষা করতে হবে। রোকসানা আমিনের রিপোর্ট। মোটরসাইকেল, গাড়ি, মোবাইল ফোন সহ বিভিন্ন পণ্যে লোভনীয় অফার দিয়ে ক্রেতা টানার কৌশল নিয়ে 2018 সালের ডিসেম্বরে ইভ্যালি নামে ই কমার্স মার্কেট প্লেসে কার্যক্রম শুরু করেন মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামিমা নাসরিন। 2021 সালে ইভ্যালির বিরুদ্ধে প্রতারণাসহ আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নামে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। পরে মামলা হলে এই দম্পতিকে কারাগারে পাঠান আদালত। গত বছরের অক্টোবরে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে ইভ্যালির জন্য একটি পর্ষদ গঠন করে দেন আদালত। তবে গত 6 এপ্রিল প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান শামিমা। জামিন পেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে শামিমা নাসরিনকে ইভ্যালির চেয়ারম্যান পদে পুনর্বহালের আদেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব বুঝে নিতে ইভ্যালি কার্যালয়ে এসেছিলেন শামিমার মা। 11 মাস দায়িত্ব পালন শেষে গণমাধ্যমে কথা বলেন আদালত গঠিত ইভ্যালির পরিচালনা পর্ষদের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক। যে ইভ্যালি কিন্তু চলবে আদালতের পর্যবেক্ষণে, আগের ইভ্যালি আর বর্তমান ইভ্যালির মধ্যে বিস্তর ফারাক থাকবে। সেটা হচ্ছে যে ফান্ড প্রথম তো লাগবেই, আরেকটা হচ্ছে যে আমরা যে পরামর্শগুলো দিয়েছি বা ওনাদেরকে বলেছি সেই পরামর্শগুলো প্রতিপালন করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, 1 কোটি টাকা এবং এই যে মালগুলো যেগুলো গোডাউনে আছে, 25 কোটি টাকার মালও তো অনেক, তো এগুলো যদি দীর্ঘদিন আরও পরে থাকে তো এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো কাজে এনাদের প্রথম দায়িত্ব হচ্ছে ম্যান পাওয়ার আবার ডেপুট করা, কারণ সবাই যে চলে গেছে, পুরাতন যারা এক্সপার্ট ছিলেন যাদের কাছে তথ্যগুলো আছে তথ্যগুলো আনতে হবে, তাদেরকে আনতে হবে, তারপরে এটা কি ওয়্যার হাউস চালু করতে হবে, মালগুলো ইনভেন্টরি কিন্তু আমরা করে দিয়েছি, ওনাদের একটা কাজ, একটা বড় কাজ হয়েছে। নতুন পরিষদ ঘোষণার খবরে ইভ্যালি কার্যালয়ের সামনে মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে বিজয় র্যালি করেন গ্রাহক ও মার্চেন্টরা। আমরা গত 1 বছর তো আমরা ইভ্যালির সাথে বিজনেস করতে পারি নাই, মার্চেন্টরা বক্তারা এক টাকার পণ্য আমরা ফেরত পাই নাই। তো আমরা আশা করি বর্তমান যে পরিচালনা পর্ষদ আসতেছে, পুরনো যে পণ্য গ্রাহকরা পায় সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ডেলিভারি দিতে দেওয়া শুরু করতে পারবে। আমরা এখন ইমিডিয়েটলি জনাব রাসেলের মুক্তি চাই, কারণ ওনার মুক্তি ছাড়া এই পুরো বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব না। শামিমার জামিন হলেও ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল এখনও কারাগারে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।